পূর্ব বর্ধমান জেলার গোলসির ভাষাপুল এলাকায় একটি তেলের কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনে ভস্মীভূত হয়ে যায় তেল মিলের ভুষিঘর থেকে গোডাউন। মঙ্গলবার রাতে 2 নম্বর জাতীয় সড়কের ধারে ভাষাপুল এলাকায় ওই তেল মিলে আগুন লাগে। মিলের 150 মিটার দূরে একটি পেট্রোল পাম্প থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই কারখানার ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে সিংপুর গ্রামের মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গোলসি থানার পুলিশ। কারখানার ভিতরে থাকা শ্রমিকদের পুলিশ উদ্ধার করে বাইরে নিয়ে আসে। খবর পেয়ে দমকলের 4টি ইঞ্জিন উপস্থিত হয়ে রাত 3:30 নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান, চালের ভুষি থেকে আগুন লেগেছে, যদিও কোনো হতাহতের খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জাকির হোসেন। আমরা এসেছি, আমরা কলকাতা থেকে ফিরছিলাম, ফিরতে ফিরতে আমরা পারাজ মোড় কাছে তখন শুনি যে রাজস্থান ইন্ডাস্ট্রিতে আগুন লেগে গেছে। তাই আমরা ফের সবাই এখানকে ছুটে এলাম। এসে দেখছি পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশও এসছে এখানে, এবং বুদবুদ এবং বর্ধমান থেকে ফায়ার ব্রিগেড ওরাও এখন দুটো গাড়ি ঢুকেছে, এখনও গাড়ি আসছে, নিরাপদ চেষ্টা করছে। গোটা গোডাউন এখানে আগুন লেগে গেছে সব পুড়ে। এখনও মেন জায়গাটা মানে যেখানে ওদের তেল যেখানে উৎপন্ন হয় সেখানটাই যদি লেগে যায় তাহলে এলাকায় একটা বড় বিপদ ঘটে যেতে পারে। এখন দেখা যাক, আমাদের দমকল বাহিনী ওরা মানে জীবনকে হাতে বাজি রেখে তারা সামনে লড়াই করছে আগুনের সাথে। এখন আশা দেখে তো মনে হচ্ছে আগুন বিরাটভাবে লেগেছে, বিরাটভাবে লেগেছে। এরকম আগুন আমাদের এই এলাকায় ভয়াবহ আগুন, এই আগুন এরকম লাগেনি কোথাও। মানে ভুসি ঘরে লেগেছে কি? মানে যে ভুসি ছিল যেখানে ভুসিটা থাকে সেখানে লেগেছে, এরপরে পাশেই তো তার তেলের যে তেলটা উৎপন্ন হতো সে তেলটা থাকে, সেই তেলের ওখানে এখন বাঁচাবার চেষ্টা চলছে। ওখানে যদি লেগে যায় আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে। পাশেই তো একটা পেট্রোল পাম্প আছে, সেই ক্ষেত্রে পেট্রোল পাম্পটা খুব ভয় আছে, এখান থেকে বাস্ট হয়ে কিছু হয়ে যেতে পারে। তা আমাদের প্রশাসন এবং আমাদের দমকল বাহিনী সব তৎপর আছে, এখানে এসছেন সবাই, আশা করছি আয়ত্তে আগুন আয়ত্ত নিয়ে চলে আসবে। সার্ভিস থেকে বর্ধমানে জানানো হয়, বর্ধমানে আমি নিজে গিয়ে একটা গাড়ি এসে নিয়ে আসি, ততক্ষণ তো আপনারা দেখছেন। মিল কি আপনারা আজকে চালু ছিল না? প্রোডাকশন আমাদের বন্ধ ছিল, আমাদের গত 6 তারিখে প্রোডাকশন বন্ধ হয়েছে এবং তার একটা মেনটেন্সের কাজ চলছে। এখন পর্যন্ত আগুনগুলো কলের মধ্যে লেগেছে না মজুদ ঘরের মধ্যে? না, মজুদ ঘর থেকে তো আপাতত আমাদের প্ল্যান্টের মধ্যে মানে প্ল্যান্টে এবং আমাদের যে প্রেপ যেটা প্রোডাকশন ইউনিট সেখানেও চলে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা বাঁচানোর চেষ্টা করছি, যদি বয়লার বা আমার ওইদিকে একটা ছোটো গোডাউন আছে সেটাকে যদি বাঁচাতে পারি তার চেষ্টা করছি, এবং ফায়ার সার্ভিস চেষ্টা করছে, দেখছেন আপনারা চোখের সামনে বা আপনারা আন্তরিকতার সঙ্গে আমাদের সঙ্গে আছেন। পাশেই একটা পেট্রোল পাম্প আছে, এখান থেকে কি আগুন পেট্রোল পাম্পে যেতে পারে? সম্ভাবনা কিছুটা কম, কারণ মাঝে অনেকটা ডিস্টেন্স আছে, মাঝে প্রায় 1.5 কিলোমিটার বেশি ডিস্টেন্স আছে। সেটা তো আমরাও মানে হতবাক, আমাদের ফায়ার সার্ভিস খুব ভালো আছে এবং হাইড্রেন্ট লাইনও খুব ভালো ছিল, অটোমেটিক আমাদের সব সিস্টেম আছে, কিন্তু তার সত্ত্বেও কী করে হলো এটা ফায়ার সার্ভিস তদন্ত করে দেখবে এবং আমরাও নিজেরা তদন্ত করে দেখবো কী করে হলো ব্যাপারটা দেখার চেষ্টা করবো। কটার সময় লেগেছে মনে হচ্ছে? ঠিক 10:25-10:30 কাছে আমার কাছে ফোন আসে, আর আমাদের সিকিউরিটিরা কন্টিনিউয়াস আমাদের পেট্রোলিংয়ে থাকে, আমাদের স্টাফেরাও থাকে নাইট ডিউটিতে, আর 8টা অবধি আমাদের কাজ হয়েছে মেনটেন্সে, এরপর খাওয়া দাওয়া করে জাস্ট আমাদের লেবাররা বা মেকানিকরা গেছে। তার সত্যি ঘটনায় কি হতাহত হয়েছে? আপাতত হতাহতের কোনো ইয়ের দেখতে পাইনি আমরা, এখনও পর্যন্ত সেরকম কোনো খবর নেই। তো অনেক টাইম লাগবে যেহেতু পুরো গোডাউনই ধরে গেছে, আর পাশেই একটা পেট্রোল পাম্প আছে, তো সেটার জন্য আপনাদের ভয় হচ্ছে না? গ্রামও আছে, ভীম সিংপুর বলে একটা গ্রাম আছে, পেট্রোল পাম্প আছে, সেখানে একটা ভয়ের ব্যাপার আছে। তবে প্রশাসন চেষ্টা করছে, দমকল বাহিনী চেষ্টা করছে আগুন নেবার। পরিস্থিতি কেমন আছে এখন? এখন পরিস্থিতি খুব একটা ভালোর দিকে নেই, কিন্তু চেষ্টা করছে দমকল বাহিনী যথেষ্ট যাতে নেভানোর। আমরা দেখলাম যে পুলিশ এসে বেশ কিছু লোককে বার করলেন, তো তারা কি মিলের ভেতরে শুয়েছিলেন? হ্যাঁ, মিলের ভিতরে কিছু স্টাফ আছে শুয়েছিলেন, তাদেরকে বার করে দিলেন। তারা কি এখন সুস্থ আছে? যারা তাদের কিছু ক্ষয়ক্ষতি হয়নি তারা সুস্থ আছে। গোলসি থেকে পিন্টু প্যাটেল ও সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।